হাটহাজারীর যানজট থামাই বেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রবিবার দুপুর 12টা বিকেল 3টা পর্যন্ত 3 ঘণ্টাব্যাপী অভিযান হাটহাজারীর সদুরহাট এলাকাত পরিচালনা করা হয়। অভিযানত নেতৃত্ব দেয় হাটহাজারীর সহকারী কমিশনার ভূমি এসআর আরমান শাকিল। উপস্থিত আছিল সিকন্দন্ডী ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু। এ সময় মহাসড়ক, ফুটপাথ দখল আর অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। জানা যায়, আগামী 26-27-28 জানুয়ারি হাটহাজারীর সারিয়ামাড়ত সিটাং জেলার আঞ্চলিক ইস্তেমা আর ফটিকছড়ির মাইজভান্ডার শরীফের উরুষ উপলক্ষে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত গরিবেল্লাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাস্তার উপরে বাজার বসাই, গতকালকে ভেঙে দিয়েছিলাম, তুলে দিয়েছিলাম, আজকে দিয়ে আজকে আবার বসেছে, আজকেও তুলতে হচ্ছে। স্থানীয় মানুষকে, জনসাধারণকে সচেতন হতে হবে, সবাই যাতে একযোগে সবাইকে তুলে দেয়, কেউ যাতে বাজারের বাজার যেন রাস্তার উপর না বসে, এই রাস্তা এটা অধিগ্রহণকৃত জায়গা, এখানে যেন দোকান না দেয়, সবাইকে জনগণকে সচেতন হতে হবে। ডেস্ক নিউজ, C+ TV। দর্শক, আর এই ভিডিও কিন্তু আমার থেকে আপনারই এই লাল সাবস্ক্রাইব বাটন দবে উপস্থাপন এবং C+ ফোনের এই চাহ।